হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রেতা, তোমরা দেখছো শ্রেতাস ন্যাচারাল ব্লগ। তো এখন দেখো, হাঁড়ি কলসি এগুলো কিন্তু খুব ট্রেন্ডিংয়ে চলছে, সবার মানে সব অ্যাপে দেখছি এগুলো সবাই করছে। তো আমিও ভাবলাম একটু করতে মানে ট্রাই করি আর কি। তো সেই জন্য আমার ঘরে একটা দইয়ের হাঁড়ি ছিল, তো সেই দইয়ের হাঁড়িটাতেই আমি আজকে রং করতে বসে পড়লাম। তো দেখো, প্রথমে একটা বেস কালার করে নিয়েছি, তারপর ওটা শুকিয়ে গেলে আর একবার লাল রঙের যে ফেব্রিক কালার আছে সেটা আমি দিয়ে নিলাম। তারপরে আমি আমার ইচ্ছে মতো ড্রয়িং করতে বসে পড়লাম তুলি দিয়ে। আমি কিন্তু এখানে আঁকিনি পেন্সিল দিয়ে, আমি ডাইরেক্ট তুলিতেই রং করতে শুরু করে দিলাম। আমি আগে থেকে এঁকে নিইনি বা দেখেও আসছি না, আমার মনে যা আসছে তাই আমি এঁকে নিচ্ছি। তো তোমরা অবশ্যই দেখে বলবে কেমন লাগছে আমার ড্রয়িংটা। যদিও আমি ভালো আঁকতে পারি না, আলপনাম ভালো দিতে পারি না, তো যেটুকু পারি সেটুকুই তোমাদের সামনে করে দেখালাম আর কেমন হয়েছে হাঁড়িটা রং করা ডিজাইনটা অবশ্যই তোমরা দেখে বলবে, ঠিক আছে? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আর লাইক করে দেবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা আরও কমেন্টে জানাবে যে এরকম ডিজাইন হাঁড়ি বা কোনো থালি, গ্লাস, বাটি, মাটির দেখতে চাও কিনা ডিজাইন। তো সেগুলো আমি করার চেষ্টা করব, করে তোমাদের দেখাবো, ঠিক আছে? তো এটা আমার বিজনেস নয় বা আমি কোনো ইয়ে করেও করছি না, এটা জাস্ট আমি ট্রেন্ডিংয়ে সবাইকে করতে দেখলাম তাই আমি করছি। আমারও ভালো লাগে আঁকতে মোটামুটি, সেই জন্য আমিও আজকে ট্রাই করলাম। এটা যদি ভালো হয়, সাকসেসফুল, তোমাদের কাছ থেকে যদি ভালো কমেন্ট পাই অবশ্যই আরও কিছু নতুনত্ব কিছু ট্রাই করব, ঠিক আছে? তো তোমরা অবশ্যই আমাকে জানাবে কেমন হয়েছে এই দইয়ের হাঁড়িটা। তো এটা হচ্ছে ফাইনাল লুক। আসলে ছেলে স্কুল থেকে চলে এসে মোবাইলটা নিয়ে নিয়েছিল, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক হাঁড়িটা। তো ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? আর এরকম নতুনত্ব ডিজাইন তোমরা দেখতে চাও কি না মাটির থালা বাসনের ওপর, সেটাও তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? তো ঠিক আছে, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে, আর এভাবে আমার পাশে থাকো। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু সঙ্গে নিয়ে, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো।